এই শাকের উপকারিতা সম্পর্কে আজকের ভিডিওতে বলবো। প্রথমে গাছের পরিচিতি জেনে নেওয়া যাক। প্রাণী জগতের মধ্যে সিংহকে বলা হয় পশুরাজ, আর শাক জগতের মধ্যে বেতকে বলা হয় শাকরাট বা শাকরাজ। বাংলা কেন, সমস্ত ভারতবর্ষেই এই শাকের জন্ম, বিশেষত যব, গম বা শস্যের ক্ষেতে পাওয়া যায়, সেই জন্যই এর আরেকটি নাম যব শাক। আর বাস্তুভূমির যেখানে সেখানে জন্মায় বলে এর আরেকটি নাম বাস্তুক। গুল্ম জাতীয় ছোট ছোট পাতা, তুলসী পাতার মতো, কিন্তু ধারগুলি ঢেউ খেলানো, এগুলিকে বলা হয় ক্ষুদ্র বাস্তুকী। এর আরেকটি নাম জরাগ্নি অর্থাৎ জরনাশিনী। সম্ভবত অগ্নিবল বৃদ্ধি করে বলেই তার এই জরনাশিক্ত শক্তি বর্তমান। আর এক প্রকারের বেতশাক দেখতে পাওয়া যায়, সেই গাছটি সম্পূর্ণ লাল, সেটাকে বলা হয় চন্দন বেত। খ্যাতি বা পরিচিতিতে সামান্য হলেও এই গাছটি খুবই গুণসম্পন্ন, রোগ নিরাময়ের দক্ষতায় তার স্থান প্রথম সারিতে। চারক সংহিতায় বলা হয়েছে সব শাককেই অল্প সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে খাদ্যরূপে ব্যবহার করা ভালো, কিন্তু বেতশাকের বেলায় তার উল্লেখ নেই, কারণ এটি ত্রিদোষ অর্থাৎ বায়ু, কফ, পিত্তনাশক, অগ্নিবল বৃদ্ধিকারক। এছাড়াও এই শাকের মধ্যে ক্ষার থাকায় কৃমিনাশক শক্তিও বিদ্যমান। বেতশাকের রস মাথায় মাখলে এবং কিছুক্ষণ ওই রসে মাথার চুল ভিজিয়ে রাখলে উকুন থাকে না। বেতশাক বিভিন্ন রকম ব্যবহারের নিয়মে বহু প্রকারের রোগ নিরাময়ের ক্ষমতা রাখে, যেমন সাদা সিরাপ, ধাতুরোগ, লিভারের সমস্যা, ছোট কৃমি, শোতরোগের সমস্যা, আমাশা রোগে খুবই উপকারী। অশ্বর সমস্যাও খুবই উপকারী। হিক্কা, যদি আপনার হিক্কা হয় তাহলে বেতশাকের রস এক চামচ এবং টাটকা ঘোল আতপোয়া মিশিয়ে খেলে হিক্কা বন্ধ হয়ে যায়। এই রোগগুলির উপকারিতা পেতে গাছটিকে কিভাবে ব্যবহার করবেন এই নিয়মগুলি জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের এই ভিডিওটি যদি উপকৃত মনে করেন, ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দেবেন। ধন্যবাদ।